হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব লেস চাট। তো লেস চাট বানানোর জন্য আমি তো দেখেই নিলে ফার্স্টে লেসগুলো দিয়ে দিলাম, তার উপরে আমি দিয়েছিলাম শশা কুচি, শশা কুচির ওপরে আমি দিয়েছিলাম চানাচুর, আমার ঘরে চানাচুর ছিল, তারপর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এবং সব এখন এক এক করে দিয়ে দিলাম। এখন আমি দিয়েছিলাম টমেটো কুচি। টমেটো কুচিটা দিলে কী হয় বলতো, একটু টকটক ভাবটা আসে, টেস্ট হয়। তারপরে আমি দিয়ে দিলাম গাজর কুচি, ওপর থেকে ছড়িয়ে দিলাম আমি লেবু। লেবুটা দিলে জাস্ট টক ঝাল মিষ্টি সব একদম পেয়ে যাবে। যেহেতু আমি লেসটা একটু মিষ্টি নিয়েছিলাম তাই এটিকে খেতে দারুণ হয়েছিল গাইস। তো